সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের মূল অনুষ্ঠানের উদ্বোধনের সঙ্গে জেলাগুলিতেও সূচনা হলো। আলিপুরদুয়ারের রবীন্দ্র মঞ্চে এদিন জেলা স্তরের উত্তরবঙ্গ উৎসবের সূচনা হয়। এই উপলক্ষে এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। শোভাযাত্রা শেষে আলিপুরদুয়ার রবীন্দ্র মঞ্চে অনুষ্ঠান আয়োজিত হয়। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, আলিপুরদুয়ার বিধায়ক সৌরভ চক্রবর্তী, ডিপিএসসি চেয়ারম্যান অনুপ চক্রবর্তী, কুমারগ্রাম বিধায়ক জেমস কুজুর, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এদিন মঞ্চ থেকে মেধাবী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এছাড়া মৎস্য ব্যবসায়ীদের মাছ রাখার বাক্স ও সাইকেল প্রদান করা হয়। উত্তরবঙ্গ উৎসব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং তার আদর্শে আজকে 20 তারিখ আলিপুরদুয়ারে শুরু হলো। আজকে এবং কালকে আলিপুরদুয়ারে হবে এবং আমাদের ফালাকাটাতে অনুষ্ঠিত হবে 21-22। আমরা এই আলিপুরদুয়ারে আজকে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি। বিভিন্ন স্কিমে ছাত্রছাত্রীদের হাতে সম্বর্ধনা এবং পুরস্কার তুলে দেওয়া হয়েছে, আর্থিক সহযোগিতা হয়েছে, যারা মৎস্যজীবী আছে তাদেরকে সাইকেল তুলে দেওয়া হয়েছে এবং সাংবাদিক বন্ধুদেরকে সম্বর্ধিত করা হয়েছে। এবং আজকে লক্ষণ দাস বাউল, প্রখ্যাত আন্তর্জাতিক শিল্পী, তিনি পারফর্ম করবেন আলিপুরদুয়ার রবীন্দ্র ভবনে। এবং ফালাকাটাতেও দোহার এবং সহজমা আসছে এবং দুদিনেরই অনুষ্ঠান আলিপুরদুয়ার জেলায় খুব জমজমাট হচ্ছে। এবং তার সাথে আমরা সমস্ত স্টল করেছি, বিভিন্ন দপ্তরের স্টল এখানে আছে, সেখানে ডিসপ্লেও হচ্ছে, বিক্রিও হচ্ছে, খাওয়া স্টলও আছে যারা SHG সেলফ হেল্প গ্রুপরা করেছে, এবং বিভিন্ন হাতের কাজও এখানে ডিসপ্লে হচ্ছে এবং বিক্রিও হচ্ছে। তার সাথে সাথে যারা আমাদের বিভিন্ন ওয়ার্ডের জনসংযোগ যাত্রা, যেটা সেই জনসংযোগ যাত্রারও একটা ভেন্যু এখানে করা হয়েছে, যার মাধ্যমে সামাজিক সুরক্ষা প্রকল্পের ফর্ম ফিল আপ ইত্যাদিও কাজ একবারে হচ্ছে। সব কিছুর মধ্যে উত্তরবঙ্গ উৎসব একটা আলাদা বৈচিত্র্য এবং আলাদা মাত্রা এবার পেয়েছে আলিপুরদুয়ারে। কুমার দাস আমাদের সব করে গেল, জ্ঞানচন্দ্র চলে গেল।